ফ্রান্সে বাংলাদেশি নারীরাই হবে দেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা। ইউরোপের অন্যান্য দেশের নারীদের চেয়ে ফ্রান্সের নারীরাই সকল ক্ষেত্রে এগিয়ে যাবে এবং এর জন্য নারীদের সকল কার্যক্রমে পুরুষদের ও বিশেষ করে সকল সামাজিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন বলে অভিমত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, ফ্রান্সে বসবাসরত নারী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত শুক্রবার প্যারিসের মার্কস দর্মিতে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেস ক্লাবের আড়ম্বর আয়োজনে সেরা নারী উদ্যোক্তার সম্মাননা দেওয়া হয়। প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান। বিশেষ অতিথি ছিলেন এনার্জি অ্যান্ড পাওয়ার এডিটর মোল্লা আমজাদ হোসেন, মমতাজ আলো, শামসুল ইসলাম, সত্তার আলী সুমন, শিল্পী সোমা দাস সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে গ্রোসারি শিল্পে বিশেষ অবদান রাখায় কুমিল্লার ফাতেমা খাতুনকে সেরা নারী উদ্যোক্তা ও কমিউনিটিতে নারী জাগরণে বিশেষ ভূমিকা রাখায় বিকশিত নারী সংঘকে শ্রেষ্ঠ নারী সংগঠনের মর্যাদায় ভূষিত করে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান।